বন্ধুরা, পড়ে গেছে ভাদ্র মাস, আর এই মাসে এই পাঁচটি জিনিস কাউকে ভুলেও দেবেন না, আর যদি দিয়ে ফেলেন তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অর্থাৎ আপনার অর্থনৈতিক দিক একবারে ডাউনফল হয়ে যাবে। তো কোন সেই পাঁচটি জিনিস, যে জিনিসগুলি এই ভাদ্র মাসে ভুল করেও কাউকে দেবেন না, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন শুরু করা যাক। পড়ে গেছে ভাদ্র মাস, আর এই মাসে আপনারা যে পাঁচটি জিনিসের কথা আমি উল্লেখ করতে চলেছি, সেই পাঁচটি জিনিস কাউকে ভুলেও দেবেন না, আর যদি দিয়ে ফেলেন তাহলে আপনার অর্থনৈতিক দিক একেবারে বসে যাবে। তো কোন কোন সেই পাঁচটি জিনিস তা আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে চাল। হ্যাঁ বন্ধুরা, এই চাল এই মাসে কাউকে ভুলেও দেবেন না। অর্থাৎ অনেকে চাল দেওয়া নেওয়া করে পাশের বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনারই অর্থনৈতিক অবস্থা কিন্তু বসে যাবে। এরপরে যে দ্বিতীয় জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে টাকা। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না। এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে। অর্থাৎ এই দুটো কাজ কিন্তু করা যাবে না, টাকা ধারও দেওয়া যাবে না এবং টাকা ধারও নেওয়া যাবে না। এরপরে তিন নম্বর যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে কোনো সোনার জিনিস কাউকে দেবেন না এবং কারো কাছ থেকে নেবেন না। চার নম্বর যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে সরিষে। হ্যাঁ বন্ধুরা, সেটা সরষের তেলও হতে পারে বা শুকনো সরষেও হতে পারে। এই জিনিসটি কখনোই এই মাসে দেওয়া যাবে না। এবং শেষ এবং পাঁচ নম্বর যে জিনিসটির কথা আমি বলবো সেটি কোনো রূপোর জিনিস। হ্যাঁ বন্ধুরা, কোনো রূপোর জিনিসও এই মাসে কাউকে দেওয়া যাবে না। কয়েকদিনের জন্য পড়বেও বলে বললো, আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু দেওয়া যাবেই না। অর্থাৎ এই পাঁচটি জিনিস আপনাদেরকে এই মাসে দেওয়া যাবে না। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।